إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برمن باريا جلار نوبي نغور أوبو جلار باري خلا بيت الجنة জামে মসজিদ বাড়িখোলা সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ঈদগা মাঠে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মহতি আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুসলিহুদ্দিন আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান মেহমান পীরজাদা মাওলানা মোকাররম হোসেন আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলায়ে জাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বেই এই মানুষ চলবে কেমনে এই মানুষের জীবন তার সামাজিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন এটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন তিনি একটা ব্যবস্থাপত্র দিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো খালি হাতে না কিতাবসহ প্রথম যে মানুষ এসেছেন তিনি কি খালি হাতে এসেছেন না কিতাব সহ এসেছেন এই পৃথিবীর কোনো পয়গম্বর কি কিতাব ছাড়া ছিলেন কিন্তু আজকে জাতিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন আমরা কি এই কিতাবকে সাথে নিয়ে থাকি এই কিতাবকে ধরেছি না ছেড়েছি আমরা ছেড়েছি কোনো পয়গম্বর পৃথিবীতে কিতাব ছাড়া ছিলেন না আদমকে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই সময় থেকে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা কিতাব সহ পৃথিবীতে পাঠিয়েছেন কারণ পৃথিবীতে সিম্পল একটা মোবাইল যদি আপনি কিনতে চান
শুধু মোবাইল আপনাকে মোবাইল বিক্রেতা আপনাকে শুধু মোবাইলটা দিবে না, সাথে একটা ক্যাটালগ দিয়ে দিবে। কি দেয় না? দেয় না, দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠালেন, তার জন্য একটা বিধানের প্রয়োজন আছে না নাই? এটা যে খুবই প্রয়োজন, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সেই কিতাব হলো কোরআনে কারীম। এটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। এখনো কি এটা কি অচল না সচল? সচল। কিন্তু আমরা কি করে রেখেছি? সচল করে রেখেছি। আমরা এটার ব্যবহার করেছি হলো মানুষ মরার পরে। মানুষ যখন মরে যায়, মরার পরে চল্লিশা, কুলখানি, মরা লাশের পাশে একটু তেলাওয়াত করা, এই জন্য কোরআনটাকে আমরা ব্যবহার করতে শিখেছি। কোরআন কি মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? লিয়ুনজিরা মান কানা হাইয়া। কোরআন নাজিল হয়েছে জিন্দা লোকের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন ব্যবহার হচ্ছে মরা লোকের জন্য। অনেকে ভাবে যে কোরআন মনে হয় এরকম কাজই আসছে না। কোরআন এসেছে ভাগ্য চমকাতে। কোরআন যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত থাকত, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যাকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ সেখানে আসে, পর্যটক হয়ে আসে, দেখতে আসে, অথচ সেই পর্যটক জমিন দেখার জন্য, আল্লাহর সৃষ্টি দেখার জন্য সেখানে যাচ্ছে, কি নিরাপত্তা! স্বামীকে বেঁধে রেখে, 8 মাসের শিশুকে সামনে রেখে একজন নারীকে পালাক্রমে ধর্ষণ করছে। 1971, আজকে 2021 সাল, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন হলো। 50 বছর এটাই যদি হয় স্বাধীনতার অর্জন, যে দেশে 3 বছরের শিশু ধর্ষিত হয়, যেটা নিকটবর্তী কোনো ইতিহাসে আমরা পাইনি, এটার নাম কি স্বাধীনতা? আগুন ধরে স্থলভাগে, আর এখন আগুন ধরে নদীতে। বরগুনার আকাশ, বরগুনার বাতাস ভারী। 45টা লাশ সামনে রেখে জানাজা সম্পন্ন হলো। সম্মানিত ভাইয়েরা, মাসখানেক আগেই হয়ে গেল, মাস দেড়েক আগে হয়ে গেল, হঠাৎ করেই ফজর নামাজের সময় ভূমিকম্প। মনে আছে আপনাদের? কেন হচ্ছে এগুলো? অবশ্যই এগুলোর কারণ খতিয়ে দেখার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে জমিনটা যেন গজবের জন্য উপযুক্ত হয়ে গেছে। এমন কোনো এহেন পাপ নাই, এমন কোনো অকাম নাই যা আমরা দেখতে পাচ্ছি না। আছে না নাই? আচ্ছা, কেন? কোন কিতাবের ব্যবহার নাই বলেন? কোন কিতাবের ব্যবহার নাই? কোরআনের। এই কোরআনের আরেকটা নাম হলো, যে সূরা থেকে আজকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরাটা হলো ফুরকান। সূরাটার নাম কি? ফুরকান। আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান দিয়েছেন, এই কিতাব নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে এই কিতাব দিয়ে সতর্ক করতে পারেন। আমার নবীজি হলেন সতর্ককারী, সতর্ক করেছেন নিজ কথা দিয়া না আল্লাহর কথা দিয়া। সে আল্লাহর কথা কি ফুরে গেছে, হেরে গেছে, আছে না নাই? এটা হচ্ছে সতর্কের কিতাব। এটা কিসের কিতাব? সতর্কের কিতাব। আমরা ভালো হয়ে যাই, আগুন ধরছে কেন, ধর্ষণ বেড়ে যাচ্ছে কেন, নিরাপরাধ মজলুম লোকের উপরে এত জুলুম হচ্ছে কেন, যাদের কোনো দোষ নাই,
সমাজের যারা শ্রেষ্ঠ মানুষ তাদের উপর এমন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে কেন? অবশ্যই এগুলোর কারণ আমাদের বের করার প্রয়োজন আছে না নাই? আছে। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। তবে একটা কথা, সেটা হচ্ছে ইসলাম ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকব না। ইসলাম নিয়ে যেই কথা বলবে টুডে অ্যান্ড টুমরো সে টিকতে পারবে না, ঠিক কিনা? দেখেন না মাঝখানে তিন চার মাস লাগামহীন ওয়াশ করলো একজন, মাথায় কোনো চুল নাই, ফকফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কি বলল না, অনেক কিছু বলল। একটা মানুষের ধ্বংসের জন্য একটা বদগুণ যথেষ্ট, সেটা হচ্ছে অহংকার, ঠিক কিনা? আলেমদের নিয়ে যে বা যারা, আলেমদেরকে নিয়ে আজ পর্যন্ত যে বা যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি ভালো হয় নাই, ভালো হবেও না, ঠিক কিনা? এমন দৌড় মারল কানাডা গেল, কানাডায় হলো না, বোরকা পরে মহিলা মানুষ, এবার বোরকা পরছে পুরুষ মানুষ, দেখা যায়, ঠিক আছে না? দুবাই গেল, সেখানেও হলো না, এখন যে কই আছে আল্লাহ জানে। বাংলাদেশে এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, শর্ত হলো আমরা কোরআনওয়ালা হব। আমরা কিওয়ালা হব? কোরআনওয়ালা। কোরআনকে আমরা মানব, কোরআনকে আমরা পরিপূর্ণরূপে মানব, কোরআনকে আমরা ফলো করব। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে কোথায় চলে যাচ্ছ, কোন দলের পিছনে চলে যাও, কোন নেতার নেতৃত্ব ধরো, কোন দলটা তুমি করো, যে দল করে তুমি জান্নাত পাবা না, যে নেতৃত্ব মানলে পরে তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে, সব ছেড়ে চলে আসো। টু ব্যাক ইসলাম, টু ব্যাক আল কোরআন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফা আইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাআ আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় যাও তুমি, কোন দিকে যাও তুমি? একমাত্র তোমার পথ, তোমার জান্নাতের লাইন, ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরকে তুমি ধরো। জোরে বলে সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমরা এই কিতাবের দুটো নাম শিখলাম, কোরআন তো আছেই, আরেকটা শিখলাম হলো ফোরকান, আরেকটা শিখলাম হলো জিকির। আরেকটা কি বলেন? আরেকটা কি বলেন? জিকির। কিন্তু আমার দেশে জিকির বলতে কি বোঝায়, হালকা জিকির, ভারী জিকির, আর কি আছে? আচ্ছা আমি বুঝি নাই, যা হোক কি যেন বলতে চাচ্ছেন সম্মানিত ভাইয়েরা, জিকিরের শেষ নাই আমার দেশে। জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না, বড়ই গাছে কাটা আছে, এ হুশ ঠিকই আছে, আছে না নাই? আচ্ছা, এরকম কোন জিকির আমরা সাহাবিদের মধ্যে পাইনি, যেরকম এরকম কোন সিয়াসিত্তের কোন হাদিসে পেলাম না যে সাইয়েদনা আবু বকর জিকির করতে করতে সাইয়েদনা ওমরের ঘরে উপর যা বসছে, এরকম পাইনি আমরা। আল্লাহ রসুল বক্তব্য দেওয়ার মাঝে সামনে এসে নাচানাচি শুরু করছে, এরকম কোন দৃশ্য আমি, এরকম কোন হাদিস আমাদের চোখে পড়ে নাই। আপনারা পাইছেন কিনা জানি না, আমি পাইনি। সম্মানিত ভাইয়েরা, অসামঞ্জস্যপূর্ণ কোনো আচরণ, অস্বাভাবিক কোনো আচরণ, এটা ইসলাম অনুমোদন করে না। জিকির করতে করতে এই চিকন একটা বাঁশের আগায় ওঠে, এটি কি কম কথা নাকি? কি সে ফানাফিল্লা হয়ে যায়, এই চিকন বাঁশের আগায় 20 ফিট উঁচা, এটি কি এই সেই কথা? এটা বিশাল ব্যাপার। আমি তো মনে করি আমার ভাষায় বলি, ছোট্ট বলে সে পাক্কা
সুপারি চড়ছিল। এগুলো ইবলিসের পাঠশালা, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে বাহ্যিক এই সমস্ত ডিসপ্লে কেন? বান্দা যখন শেষ রাত্রি এসে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, সেজদায় পড়ে কাঁদবে ঘন্টার পর ঘন্টা, আল্লাহর সঙ্গে ওই বান্দার প্রেম তৈরি হয়ে যাবে। এটা তো আল্লাহর সঙ্গে মহাব্বতের মাধ্যম। সেজদা, রুকু, ঝাঁকাঝাঁকি, লাফালাফি, এগুলো পাইছেন কোথায়? এগুলো জিকির নয়, এগুলো জিকিরের নামে ভণ্ডামি। জিকিরের নামে ভণ্ডামি, এগুলো করবো না আমরা। জিকির নামাজ, জিকির কোরআন তেলাওয়াত, জিকির আল্লাহর আইনকে মেনে নেওয়া, জিকির আল্লাহর আইনকে স্মরণ করে জমিনে চলাফেরা করা, কথা বোঝা যায়? আচ্ছা, সুরাটার নাম কি বলেন? ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান মানে কোরআন, ঠিক আছে, কিন্তু ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব। যে কিতাব পড়লে পরে সত্য কোনটা মিথ্যা কোনটা এটি স্পষ্ট হয়ে যায়, সেই কিতাবটা, সেই কিতাবটার নাম হলো ফুরকান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে কিতাবটা পড়লে কোনটা হক কোনটা বাতিল জানা যায়, আর সেই কিতাবকে আজকে নাম সর্বস্ব একটা ধর্মের কিতাব হিসেবে অনেকে গ্রহণ করতে চায়, কিন্তু এটা যে জীবনের সকল জায়গায় এই কিতাব যে সচল এটাকে মানতে চায় না, এইভাবে এরকম লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? রাষ্ট্র চলতে পারে? চলা যায়? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারবে? কেন, কিভাবে পারে? তাদের যুক্তি, দেড় হাজার বছর আগে এই কিতাব নাজিল হলো, আর আমাদের কত সংশোধনী আসে, কত সংযোজন হয়, সংকোচন হয়, এই মধ্যযুগে আইন দিয়ে আজকের সমাজ চলতে পারে না। এই জাতীয় নাস্তিক্য চেতনার কিছু ধ্বজাধরী বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী আছে না নাই? আছে না নাই? ওরা বলে যে দেশে ওয়াজ মাহফিল বেশি হওয়াতে এই দেশের চাঁদ পালা যাত্রা, তারপরে লোকসঙ্গীত আর কি, বাউল গান, ভাটিয়ালি, কাওয়ালি, এগুলো সব বন্ধ হওয়ার পথে। ওয়াজ মাহফিল করে এই সমস্ত এদেশের শত বছর ধরে আবহমান কাল ধরে চলে আসা এই সমস্ত সংস্কৃতি আজকে হারিয়ে যাবার পথে ওয়াজ মাহফিল নাকি এই সমস্ত কাজের সবচেয়ে বড় বাধা। যেরকম নাউজবিল্লাহ, কি বুদ্ধিজীবী, ষোলো জিবি, বত্রিশ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি বুদ্ধিজীবী, এগুলো বুদ্ধিজীবী না, এগুলো বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? কোরআন কার কথা? আসতে বলুন, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআনকে যারা অচল করতে চায় তারা অচল হয়ে যাবে। কোরআনের জন্য আন্দোলন করতে রাজি আছেন? ইসলামের জন্য আন্দোলন করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরা ফুরকান, আল্লাহ তাআলা রাসূলকে মক্কায় থাকাকালীন আল্লাহ পাক এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। মক্কার হাওয়া কি নবীর জন্য অনুকূল না প্রতিকূল ছিল? পক্ষে না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। মক্কার মানুষগুলো রাসূলকে নবুয়তের পর ভালোবেসেছে না শত্রুতা করেছে? শুধু শত্রুতা না, মহাশত্রুতা, বেঁচে রাখার পরিকল্পনা, হত্যার পরিকল্পনা, ইসলামকে রাখার পরিকল্পনা, ধ্বংসের পরিকল্পনা। এমন একটি সময় আল্লাহ তাআলা রাসূলকে
এই কিতাব উপহার দিলেন। এত দামি কথাগুলো আল্লাহ পাক এই কিতাবের মধ্যে, এই সূরার মধ্যে তুলে ধরেছেন। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সর্বশেষ রুকু, সর্বশেষ রুকুতে আল্লাহ তাআলা নিজের আগে পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয়, আল্লাহ তো অনেক বড়, তার পরিচয় কি ছোট না বড়? বড়। আকাশ ছোট না বড়? বড়। আল্লাহ ছোট না বড়? বড়। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন আগে, এরপরে পরিচয় দিয়েছেন অনুগত বান্দা কারা, আমার পছন্দের বান্দা কারা, তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, সেখানে রেখে দিয়েছেন বুরুজ, বুরুজের মধ্যে রেখে দিয়েছেন একটা প্রদীপ্ত সূর্য, সেখানে সেট করে দিয়েছেন, আর তাতে রেখে দিয়েছেন রাতের বেলা আলো বিকিরণকারী চাঁদ দিয়েছেন। আকাশে দিনের বেলা সূর্য ওঠে, রাতের বেলা, রাতের বেলা চাঁদ ওঠে। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের যে নিজস্ব আলো নেই, এটা আমরা পেয়েছি কোথায়? চাঁদের নিজস্ব আলো নেই, এটা আমরা পড়ছি কোন বইয়ে? না, আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। যারা সায়েন্স পড়েছে তারা দেখেছি, পড়েছি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের নিজস্ব আলো আছে না নাই? আছে। আর আমি যেখান থেকে আজকে তেলাওয়াত করলাম এবং তার অর্থটা বলার চেষ্টা করছি, এখানেও আল্লাহ তাআলা বলছেন, অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত আলো সূর্য এবং আলো বিকিরণকারী চাঁদ, অর্থাৎ রাতের বেলা যে চাঁদটা আমরা দেখতে পাই আলো বিকিরণকারী, অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে বিজ্ঞান যে বলতেছে, হালে এসে বলতেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তারা প্রমাণ করলো না চুরি করল? এই তথ্যটা তারা প্রমাণ করেছে না চুরি করেছে? চুরি করেছে। যদি চুরি না করে থাকে তাহলে তো লেখা উচিত ছিল ওই বিজ্ঞান বইয়ের যে সমস্ত জায়গায় লেখা আছে চাঁদের নিজস্ব আলো নাই, বলা উচিত ছিল তথ্য সূত্র সূরা ফুরকান আয়াত নম্বর 61, ঠিক কিনা বলেন? তা কি লেখা আছে কোথাও? লেখা নাই। তাহলে বিজ্ঞান যে আজকে বিজ্ঞান বইয়ে উল্লেখ করেছে, প্রমাণ করেছে, এই তথ্য কি তারা কোরআনের আগে বের করেছে না কোরআন আগে বের করছে? আমরা পেয়েছি কোথায় আগে? কোরআন। এখন বলুন, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলেন বলেন, কি দিয়ে যাচাই হবে? কারণ বিজ্ঞান পরিবর্তনশীল, তাদের থিওরি চেঞ্জ হয়ে যায়। এ আকাশের সূর্য নিয়ে কত গবেষণা, কত চিন্তা। সূর্য বড় না পৃথিবী বড়? বলেন 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 বলেন। কিন্তু চোখে দেখতে সূর্য ছোট, পৃথিবী বড়। শুধু বড় নয়, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আকাশে সেট করেছেন, আমাদের কাছে মনে হয় প্লেটের মতো, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে আল্লাহ পাক সেট করতেন, এই পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত, হিমশীতল হয়ে যেত। আবার যদি এই সূর্য যদি পৃথিবী থেকে পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর জলে পড়ে সারখার হয়ে যেত। এমন সুন্দর করে সেট করেছেন, আর বলছেন পৃথিবীবাসী, এই সূর্যকে আমি আলোকিত করেছি, চাঁদকে আমি বিকিরণকারী করেছি। বিজ্ঞান বলতেছি সূর্য নয় পৃথিবী ঘরে,
150 বছর ধরে আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণার উপরে আছে, ফাইনাল কোনো ডিসিশন আসতে পারে নাই। অথচ আল্লাহ তাআলা সায়েন্সের সূরা, বিজ্ঞানের সূরা সূরাতুল ইয়াসিন, আল্লাহ তাআলা কত আগে জানিয়ে দিলেন সূর্য চন্দ্র কোথায় কিভাবে ঘোরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লাশশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই, চন্দ্রকে টপকে যায়, আবার চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, দিন রাত সবই তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওহুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সব সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহ তাআলা কত আগে জানিয়ে দিলেন, বিজ্ঞান এখনো জানা শেষই হয় নাই। আমার বন্ধুগণ, এই কিতাব শুধু যদি আমরা মনে করি নামাজের কিতাব, যদি মনে করি জানাজার কিতাব, যদি মনে করি শুধু হজের কিতাব, শুধু যদি মনে করি দান সৎকার কিতাব, সম্পূর্ণ রং চিন্তা হবে একটা ভুল চিন্তার বহি প্রকাশ হয়ে যাবে। কোরআন তেমন একটি কিতাবের নাম যে কিতাবের মধ্যে এই দুনিয়ার যত জ্ঞান সমস্ত জ্ঞান এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স নিয়ে কয়েকশো আয়াতে কোরআনে আছে, ফৌজদারি দণ্ডবিধি আছে, আইন কানুন আছে, পার্লামেন্ট নামে একটা সুরাই আছে, সুরাই সুরা, নির্বাচন আছে, দল আছে, সব নিয়ে এই কিতাবের মধ্যে বক্তব্য আছে। অনেকে ফতোয়া দেয়, আমার দেশের বড় বড় মুফতিরা ফতোয়া দেয়, ইসলামে রাজনীতি নাই, এরকম আসে না নাই বলুন তো, আসে না নাই, আসে না নাই। আমি কি আলোচনা চালাবো, কোনো আপত্তি যে উঠে কেন, উনি আবার আসবেন তো? আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। যে বলবে ইসলামে এটা নাই, ইসলামে ওটা নাই, সে কি ইসলামকে মানলো? সে কি ইসলামকে বিশ্বাস করলো? ইসলাম কি অপূর্ণ না পূর্ণ? ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? যার পরিপূর্ণ অঙ্গ আছে এটাই হচ্ছে পূর্ণাঙ্গ। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ গুরুত্বপূর্ণ, একটা বাদ দিলে দেখবেন তার নামটা চেঞ্জ হয়ে যায়। যার পা নাই তাকে আমরা কি বলি, ন্যাংড়া। আচ্ছা, যার হাত নাই লুলা, চোখ নাই অন্ধ, মাথার চুল নাই, এই তো লাইনে আসছে। আচ্ছা, এরপরে মানে এই শব্দটা আজকে আমার দেশে সবচাইতে বেশি ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে কানে শোনে না, বয়রা, বধির, যে কথা বলতে পারে না, বোবা। তাহলে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত একটা অঙ্গ যদি মাইনাস হয়ে যায়, সে মানুষ থেকে, সে মানুষ কিন্তু অপূর্ণাঙ্গ। তার কি নাই, পা নাই, তার কি নাই, চোখ নাই, তার কি নাই, হাত নাই, তার কি নাই, পা নাই। ঠিক তেমনি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে একটা যদি কেউ মাইনাস করে সেখানে আর ইসলাম থাকে না, ঠিক কিনা? একটা কেউ বাদ দেওয়া যাবে না, কোনটা বাদ দেওয়া যাবে না। কিন্তু আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড করে ইসলামকে মানতে চায় এমন কিছু আছে না নাই? সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে ফেসবুকে পোস্ট দেয়, বিকেলবেলা হিন্দি গান দেয়। আবার আমার দেশের অভিনেত্রীরা ওনারা হজ ওমরাও করেন। এই যে মাঝখানে গেছিল যে উনি মদিনা শরীফের সামনে থেকে লাইভ করলেন, প্রিয় দেশবাসী, আমাকে নিয়ে বহু ষড়যন্ত্র করা হচ্ছে, আমি এখানে মানে পরিস্থিতির শিকার, আমাকে অপরাধী মনে করবেন না, আমি
পবিত্র দেশে পবিত্র কাজে এসেছি, পবিত্র উমরা পালন করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পবিত্র উমরা পালন শেষে দেশে ফিরে যেন আবার বাকি সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, তাহলে এইরকম করে ইসলাম মানার কোন সুযোগ ইসলাম দিয়েছে? আসতে বলবেন না, দিয়েছে। বিসমিল্লার মিস ইউজ, বিসমিল্লার মিস ইউজ কে ভাই? সম্মানিত ভাইরা, আপনার কথা বলা যাবে না, আপনি চুপচাপ থাকবেন। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লার মিস ইউজ কেমন করে দেখেন? ইনশাল্লাহর মিস ইউজ কেমন করে? ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী ঈদের ভিতরেই, আগামী ঈদুল ফিতরেই এই সিনেমা হল চালু হবে। কি কইছে, কার নাম কইছে, কার নাম কইছে? কাজটা হালাল না হারাম? কেউ যদি মদের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহ কয়, কোন তো মদ তো খাওয়া হারামি, আল্লাহর নাম নেওয়া তো আরো জুলুম, আরো অন্যায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? এটাই চলছে আজ। এইরকম করে ইসলাম মানা যাবে না। পার্লামেন্টে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতায় গাঙ্গুলি পরিবারে, আমার বৌমা খুব ভালো, এত ভদ্র, সে যখন দেশে আসে ঢাকায় থাকে, পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। মাননীয় স্পিকার, দেখেন কত মুফতি আজম ফতুয়া দিচ্ছেন উনি। তো এই তো হচ্ছে আমার দেশের অবস্থা, যে যেদিক থেকে পারতেছে ঢালতেছে। ইসলাম কেমন করে মানার কোনো সুযোগ আছে? ইসলাম কেমন করে মানার সুযোগ আছে? আবু জেহেল এমন প্রস্তাব দিয়েছিল রাসূলকে, বলেছিল যে মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, একই বংশ আমরা, পাশাপাশি ঘর, খামাখা আমরা চাচা ভাতিজা গণ্ডগোল করার কি দরকার? আসো না একটু সমঝোতা করি, তোমারটা ছয় মাস আমারটা ছয় মাস, কি কথা মিল? তাহলে দেখেন তো ওই সময়ের কথার সাথে এই সময়ের কথার মিল আছে না নাই? তাহলে এরাই খেলা তো ভাই, মামাতো ভাই, এরকমই তো। দেখো তো একটা কিছু করা যায় কিনা, একটু অ্যাডজাস্ট করে আমরা একটু মিলেমিশে থাকি। আমার নবীজি কি আপোষ করেছিলেন? আমার নবীজি কি এটার পক্ষে রায় দিয়েছিলেন? আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, যে প্রস্তাব দিয়েছেন আমাকে ওই প্রস্তাব তো গ্রহণ, দূরের কথা, ক্লিয়ার কনসেপ্ট আপনাকে জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্পূর্ণ ক্লিয়ার যখন হয়ে গেল, আবু জেহেল শত চেষ্টা করেও যখন পারল না, না হলো না, আমার নবীজি বললেন মদ হারাম, আমার নবীজি বললেন নেশা হারাম, আমার নবীজি বললেন জেনা হারাম, আমার নবীজি বলে ফেললেন সুদের কারবারগুলো হারাম। আজকে এই সমস্ত আকাম কুকাম মনে হয় আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, নবীর মতো যদি আপনিও দাওয়াত দিতে যান, নবী যেমন মার খেয়েছেন, আপনাকেও মার খেতে হবে। নবীর মতো যদি আন্দোলন করতে যান, নবীর মতো যদি দাওয়াতি কার্যক্রম চালাতে যান, নবী যেমন দেশ ছাড়া হয়েছেন, মামলা খেয়েছেন, হিজরত করেছেন, গালি শুনেছেন, চট থাপ্পড় খেয়েছেন, আমাকে আপনাকেও তাই খাইতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? সে আল্লাহর যে ইবাদত করবো, সে আল্লাহ আমার
এমন শক্তিশালী মহান প্রভু, যিনি শক্তিশালী আকাশের মালিক, প্রচণ্ড মজবুত আকাশের মালিক, তিনি কে? আল্লাহ। আকাশ কি দুর্বল মনে হয় নাকি? আমার আপনার বিল্ডিংগুলো কি মনে হয়? দেখেন না কি দুর্বল কয় না? সবল খালি দশ মাত্রার ভূমিকম্প হলেই তো সব শেষ, ঠিক কিনা? আমরা যে সাতটা বানাই সেই সাতটা অতিশয় দুর্বল, একটু ধাক্কা লাগলেই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, দেখো আমি বিশাল আকাশ বানিয়েছি এবং সে আকাশে বুরুজ আমি রেখে দিয়েছি, গ্রহরাজি রেখে দিয়েছি, আর তাতে রেখে দিয়েছি প্রদীপ্ত আলো সূর্য। সে আলোটা আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে, কেয়ামত পর্যন্ত তাপ দিয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য কোনোদিন সূর্যের তাপ বন্ধ থাকবে না। যরকল সুবহানাল্লাহ। এমন আল্লাহ, তার ম্যানেজমেন্ট কি, তার ব্যবস্থাপনা কি, তার ব্যবস্থাপনায় কোনো ক্লান্তি নেই। তিনি যা করেন, তিনি যে ম্যানেজমেন্টের সমস্ত কিছু, তিনি যে দায়িত্ব নিয়েছেন সব কিছু তিনি করছেন, সে দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা আছে নাকি, কোনো ক্লান্তি আছে নাকি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আলিয়ুল আযীম। সব কিছু সংরক্ষণে আকাশ জমিন সাত সমুদ্র সকল কিছুর সব কিছুর সংরক্ষণে আমার আল্লাহর দায়িত্ব পালনে কোনো ক্লান্তি আসে না। আমার আল্লাহ এমন সুন্দর করে দায়িত্ব পালন করছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই বিশাল আকাশের মালিক আমি, সূর্যের মালিক আমি, চাঁদের মালিক আমি, তুই আমাকে চেনার চেষ্টা কর, আমাকে বোঝার চেষ্টা কর, সব ভুলে যাবে কিন্তু আমি আল্লাহ তোকে কখনো ভুলবো না, তুই আমাকে ভুলবি না। যরকান সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আমার আল্লাহর দিকে এক হাত আগায় আসে, আল্লাহ তার দিকে দশ হাত আগায় আসেন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়া দৌড়ায় যান। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত শক্তিশালী, এত মজবুত, আমার আল্লাহ এত মজবুত সৃষ্টি করেছেন, আমার আল্লাহ এত মহাপরাক্রমশালী, তিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমরা তো দুর্বল কোনো প্রভুর আমরা বান্দা নই। দুর্বল প্রভুর বান্দা কিছু দুনিয়াতে আসে না নাই, আসতে কবেন না, আসে না নাই। দুর্বল প্রভু তাদের, তাদের প্রভু কি দুর্বল। এরকম দুর্বল প্রভুকে মানত এক সাহাবি, রসুলের সামনে বসে আছেন। রসুল বলছেন, সাহাবিরা তোমরা কেউ কিছু বলবে? সামনে থেকে এক সাহাবি বলে, হুজুর আপনার ওয়াজ তো শুনলাম, আমার একটু ওয়াজ শোনেন। রসুল বলেন, কী ওয়াজ করবো বলো? হুজুর আমার তো ওয়াজ সেই ওয়াজ না, জাহিলি যুগের কিছু ওয়াজ আছে। জাহিলি যুগে আমি এক মূর্তির উপাসনা করতাম, খুব তাকে মহাব্বত করতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, খুব সম্মান করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম, যেখানেই যেতাম সাথে নিয়ে চলতাম। হঠাৎ করে একদিন একটা লম্বা সফরে বের হই, প্রকৃতির চাপ আসলো। এখন আমি আমার এই দেবতা নিয়ে, আমার প্রভু নিয়ে আমি তো আর ওই কাজে যেতে পারি না। আমি এটাকে উঁচু একটা টিলার উপরে রেখে আড়াল করে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে আমার সেই প্রভুর সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে দেখি আমার সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। তো ভাবলাম, এ বুঝি রহমতের পানি, রহমতের পানি মনে করে আমি আমার জিব্বাটা লাগায় দিলাম, লেহন করলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমতা আমতা গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। রসুলের সারা জীবন তার চেহারা ছিল মুস্কি মুস্কি হাসি। আমার নবীজি হাসি দিলেন, তার হাসি সাহাবিদের ভিতরে একটা আনন্দের স্ফুরণ। সাহাবিরাও হাসতেছেন, কিন্তু সাহাবির একটা আওয়াজ দিয়ে হাসতেছেন। রসুল বললেন, সাহাবি এরপরে কি হলো? কুজুর এই দুর্গন্ধ আমি আর সহ্য করতে পারতেছি না, এটার উৎস কোথায়, এটা আসলো কোন জায়গার থেকে? সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটা গুটা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে এমন ক্ষোভ জাগলো, এমন রাগ উঠলো আমার, আমার শরীরের সমস্ত সর্বশক্তি নিয়োগ করে হাতের মধ্যে আমার সেই দেবতাটা নিয়ে এমন এক আছাড় মারলাম, ভেঙ্গে টুকরো টুকরো করে
আপনার কাছে সে এমন রব পেয়েছে যিনি বিশাল আকাশের মালিক। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। এমন এক রবকে পেয়েছে যিনি আকাশের বিশাল বড় আকাশের মালিক, যাতে রেখে দিয়েছেন গ্রহরাজি, যাতে বানিয়েছেন বিশাল প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ, সে আল্লাহকে আমি রাসূল, হে রাসূল আপনার মাধ্যমে পেয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের প্রভু কত কত শক্তিশালী, কত মহাপরাক্রমশালী তিনি। এই আকাশ কোটি কোটি বছর, এই সূর্য কোটি কোটি বছর তাপ দিতে কি কোনোদিন কি একবার বাদ পড়ছে, একবেলা বাদ গেছে? আল্লাহ বলছেন, বান্দারে তোর সামনে আমি আমার পরিচয়গুলো দিচ্ছি, কারণ আমাকে না চিনলে তুই আমাকে মহব্বত করবি কেমনে। গোটা কোরআন তিরিশ পারা, তিরিশ পারার তিন ভাগের এক ভাগ আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাই কিতাবের মধ্য দিয়ে, তাওহীদের কথা। আমার বন্ধুগণ, সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন, নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ أَوْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, দিন গেলে রাত আসে, রাত গেলে দিন আসে। এখন পৌষ মাস, পৌষ মাসের রাতগুলো অন্যান্য মাসের চাইতে ছোট না বড়? হ্যাঁ, ছোট না বড়? বড়। এখন রাত ফুরায় না, গ্রীষ্মকালে রাত আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন। এমন প্রভু তিনি যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তুমি তো দিনের মধ্যে রাত ঢুকাও, রাতের মধ্যে দিন ঢুকাও, জিন্দাকে মৃত্যু, মৃত্যু দিয়ে দাও, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতা কার? আস্তে বলবেন না, সকল ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা, এই পৃথিবীতে কোনো মানুষ কি রাতের মধ্যে দিন ঢুকাতে পারবে নাকি? কারো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যেটা পারেন, পৃথিবীর কেউ কি তা পারবে? মানুষ কি পেরেছে? মানুষ তো একটা চালও বানাতে পারে নাই, মানুষ তো এক ফোঁটা পানিও বানাতে পারে নাই, মানুষ তো কিছুই পারে নাই, অথচ সেই মানুষ কি অহংকারগুলো করে, তার দাম্ভিকতা কি! চেয়ারে বসলে মনে করে আমি একখান, আমি একখান, আমার সাথে পারে কে? চেয়ারে বসে গেছে সুপারগুলো আটা দিয়া, আর নামানামি নাই। সম্মানিত ভাইয়েরা, কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। একদিন হকপন্থীদের পৌষ মাস আসবে, জোরে বল ইনশাআল্লাহ। যে দেশের মাটিতে ইসলামের জন্য রক্ত ঝরে, সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, সবুজ ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী বেশে দেখতে পাব। এর জন্য সবাই কি কাজ করতে রাজি আছেন? সবাই কি কাজ করতে রাজি আছেন? এর জন্য কিছু গুণ থাকা দরকার। আসুন, আমরা আল্লাহর পরিচয় তো জানলাম, এখন আল্লাহ বলছেন, আমার তো পরিচয় তোকে আমি দিলাম, তোর আমি কিছু পরিচয় তুলে দিচ্ছি। তুই কেমন হবি বান্দা, তোমার পরিচয়টা কেমন হওয়া দরকার আমি তোমাকে একটু জানিয়ে দেই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ঠিক আছে, যদি নিম্নচাপ হয়, কারণ শীত তো, সমস্যা নেই, যাবেন। তবে দয়া করে কি ঊর্ধ্বচাপে যাবেন না, ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু আমার দেশে খুব বেশি, বিশেষ করে শীতকালে আরও বেশি, এত টানা টানে, ইটের ভাটায় আর কত ধোয়া, চাচার মুখে ধোয়ার পরিমাণ আরও বেশি, এত খাওয়া খায়, একটা শেষ না হতে আরেকটার গোড়ায় লাগায় দেয়। আছে না, আছে না?
ভোলা থেকে বরিশাল আসতেছি, এক বুড়ো চাচা দেখি টুলের উপরে বসে নদীর উত্তাল তরঙ্গ দেখছেন, আর এমন টান দিচ্ছেন মনে হচ্ছে 16 বছর। চাচার সামনে গিয়ে বললাম, চাচা যে টানটা দিচ্ছেন এগুলো খাওয়া বাদ দিলে হয় নাকি? বাবা বুঝবা না, এটার মজা বুঝবা না, এটার মজা তুমি কি বুঝবা? তুমি বুঝবা না তো, তুমি তো খাও না। তো বললাম, চাচা এটা তো আপনার লাঞ্চ নষ্ট করে দিচ্ছে। কে বাবা, বিড়ি হলো উন্নতির সিঁড়ি, ক সেখানে আর কিছু বলার আছে? উনি একটার পর একটা ওয়াশ করতেছে, আমি আর পারলাম না, আমি চলে এলাম। সম্মানিত ভাইয়েরা, সকল নেশাকে হারাম করেছেন কে? আস্তে বলবেন না, কে? আবার অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজ করার চেষ্টায় আছেন, আছে না? নাই না। পান খান, আপনি পান খেতে পারেন, পানের কোনো আপত্তি নেই, পান রস পান পাতা কোনো প্রবলেম নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন? এখানে প্রবলেম আছে না নাই? আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। আল্লাহ তুমি সবাইকে নেশামুক্ত জীবন গড়ার তৌফিক দিয়া দাও। জোরে বলি আমিন। তাহলে এই দুটো আয়াত আমরা পেয়েছি কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? তাহলে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এটা পেয়েছে বিজ্ঞান কোন কিতাব থেকে? কোরআন থেকে, কারণ কোরআন আগে বিজ্ঞান পরে, ঠিক কিনা? আচ্ছা, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীর সকল কক্ষপথের সমস্ত সৌরজগতের সব কিছু পরিভ্রমণ করছে, এটা কোরআন বলেছে। বিজ্ঞান একবার বলল সূর্য ঘোরে, একবার বলল পৃথিবী ঘোরে, এখন তোদের মাথায় ঘোরে, ঘুরতেই থাকবে, মানুষের মাথা তো ঘুরবেই। মানুষ কি? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে, বিশাল বডি ব্যায়াম করে করে, জিম করে করে মাসল বানায় ফেলেছে, তিন দিকে বুকের ডান পাশে বাম পাশে তিনটা দাগ করে সিক্স প্যাক বডি বানিয়েছে, বিশাল বডি, ফজর হয় না। কোনো দাম আছে? আসতে কোনো দাম আছে? যে বডি তোমাকে ফজর নামাজে উঠতে দেয় না, সে বডির চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। বিশাল বডি অহংকার দেখায়, বিশাল শক্তিশালী তুমি, হঠাৎ করে তোমার পেটে ফুড পয়জন হলো, একটু ডাইরেক্ট লাইন হয়ে গেছে, 6-7 বার গেছো, একটু হুঁশ নাই, কথার আওয়াজ বের হয় না, বউ সামনে দাঁড়া থেকে কয় আম্মা, মানে মনেও না এটা বউ না মা। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে, অহংকার বান্দার জন্য নয়। যখন দেখবেন কোনো ব্যক্তির ভিতরে ক্ষমতার অহংকার, টাকার অহংকার, দেহের অহংকার, এই সমস্ত জ্ঞানের অহংকার প্রকাশ পাবে, ভাববেন ওর ধ্বংস খুব কাছে, ঠিক কিনা? অহংকার করবেন কে? আর বিনয়ী হবে কে? আমরা। আল্লাহ বলছেন, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোন, আমার পরিচয় তো দুই আয়াতে দিয়ে দিলাম, রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই, আকাশে সূর্য সুন্দর করে আলোকিত করি, রাতে চাঁদ দিয়ে দেই, এই দুইটা পরিচয় দিয়ে বলছেন এবার তোমরা কেমন হবে শোনো। অহংকার তুমি করবে না, কারণ তুমি আকাশের চেয়ে উঁচু হতে পারবে না, পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না, জমিনটা ডাবায় ফেলতে পারবে না। তোমার কাজটা হবে কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا جُرَبُلُنَا اللَّهُ أَكْبَرُ اكتو ধৈর্য ধরুন, আর কিছু সামান্য সময়ে কথা বলবো, একটু কান লাগান। আমার ভাইয়েরা এই সমস্ত গুণগুলো অর্জন করলে আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, জান্নাত আমার জন্য আপনার জন্যই বলি আলহামদুলিল্লাহ। সবাই কি জান্নাত নিতে চান না? সবাই কি জান্নাত নিতে চান না?
অহংকারী হব না বিনয়ী হব, বিনয়ী হব। আমার নবীজি বিনয়ী ছিলেন, মিশুক মানুষ ছিলেন। আমার নবীজির ব্যবহার, আমার নবীজির উদারতা, আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা, ইসলাম তেমন একটি দিনের নাম যে দিনের ভিতরে একটা মুস্কি হাসি মারলেও সওয়াব পাওয়া যায়। ইসলাম তেমন একটি ধর্মের নাম যে ধর্মের ভিতরে একটা হাসি দিলে সওয়াব পাওয়া যায়। প্রতিবেশীর দিকে তাকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। আমার বন্ধুগণ এতিমের দিকে তাকালে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন। আমার বন্ধুগণ বিনয়ী হব আমরা, পরোপকারী হব আমরা, উদারতা দেখাব। আমার নবীজি যদি ক্ষিপ্র মেজাজি হতেন, আমার নবীজি যদি রূঢ় ব্যবহারকারী হতেন, তাহলে কি হতো? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক فَعَفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَافِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি যদি বিনয়ী না হয়ে যদি উগ্র হতেন, ক্ষিপ্র হতেন, কোনো মানুষ আপনার সামনে বসত না, কেউ আপনার সামনে ভিড়ত না, কেউ যেত না। আপনি এত উদার, শিশুর খেলা ছেড়ে দিয়ে আপনার সামনে বসে। যুবক আপনাকে দেখলে আপনার দিকে আকৃষ্ট হয়ে যায়। আমার নবীজি হাসি ছাড়া কোনোদিন কথা বলেন নাই, খুব বিনয়ী ছিলেন। নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বসে কথা বলছেন, এক ইহুদি এসে নবীর সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমার কিছু লেনদেন ছিল, হ্যাঁ আমি তোমার কাছ থেকে কিছু টাকা পাই, হ্যাঁ পাও তুমি, এখনই দিতে হবে। রাসূল বলেন, এখন তো দেওয়ার কথা নয়, কয়েকটা দিন সেই ওয়াদার দিন, সেই দিনটা আমি তোমাকে দেব না, এখনই দিতে হবে। এই কথা বলি জুলুম করে প্রেশার দিয়ে আমার নবীজির গায়ে ছিল চাদর, চাদরের সাইডটা ছিল একটু কাজ করা, একটু শক্ত সাইজের ছিল। জোরে টান দিয়েছে নবীজির শরীর থেকে চাদরটা, নবীজির গালের, নবীজির ঘাড়ের চামড়ার কিছু অংশ ছিলে গেল, লাল লাল হয়ে গেল। নবীজি কষ্ট পেলেন। সাইয়েদিন ওমর ফারুক সামনে দাঁড়ানো, চক্ষু তার লাল হয়ে গেছে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমার চোখের সামনে এত বড় বেয়াদবী, আপনি শুধু অর্ডার দিবেন, কল্লাটা উড়াইয়া দেব। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ওমর, ও আমাকে ঝ্যাংটা দিয়েছে, টান দিয়েছে, বোঝে নাই, আমি ওকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে আরেক ইহুদি মসজিদের ভিতরে এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পেশাব করতেছে, সাহাবীরা সামনে বসা। ওমরে ফারুক দাঁড়ায় গেলেন, তরবারি বের করে বলছেন, হুজুর, এত বড় বেয়াদবি, কল্লাটা উড়ায় দেই। রাসূল বলেন, শোনো, পেশাব করার সময় ডিস্টার্ব করতে নেই, আরামে পেশাব করুক। আল্লাহু আকবার, কি বিনম্রতা, কি বিনয়ী, কি উদারতা আমার নবীর ভিতরে ছিল, কি সার্দার মানসিকতা আমার নবীর মধ্যে ছিল। ইহুদি পেশাব করতেছে, হেঁটে হেঁটে নেচে নেচে পেশাব করতেছে। পেশাব করা শেষ হলে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়। ওমর ফারুক রসুলকে না বলে তার পিছে পিছে যায়। রসুল বলছেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? হুজুর, আসামি চলে গেল, ওকে ছাড়বো না, আজকে শেষ করে ফেলবো। রাসূল বলছেন, ওমর, তোমার দায়িত্ব তাকে ধরা নয়, তোমার দায়িত্ব হলো মসজিদটা পরিষ্কার করে দেওয়া। ইহুদি বাইরে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে কান্দে আর বলে, এত বিনয় কি মানুষ হয় নাকি, এত বিনয় কি মানুষ হয় নাকি। আমার নবীর সামনে হাতে হাত রেখে বলতে, স্যার দেরি না, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি মক্কায় কালিমার দাওয়াতের পরিবেশ ছিল না, মক্কার হাওয়া নবীর জন্য অনেক প্রতিকূল ছিল। প্রথমে একটু হালকা বলেছিলাম, আমার নবীজি কাউকে জুলুম করেন নাই, কাউকে কটু কথা বলেন নাই, কাউকে চোখ রাঙ্গিয়ে কথা বলেন নাই, কারো জমি রাইল ঠেলেন নাই, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কারো ব্যবসা থেকে কোনো টাকা মেরেও খান নাই। বরং আমার নবীজি আল আমিন ছিলেন, আর সাদেক ছিলেন। কিন্তু আমার নবীজিকে
এত অত্যাচার কেন করা হলো, এত জুলুম নিপীড়ন কেন করা হলো? রাসূল বলেছেন, শোনো ও মক্কাবাসী ও কুরাইশরা, এই দুনিয়া জাত এই জমিনে আইন চলবে ও তার। তার দাওয়াতের একটাই মন্ত্র ছিল, আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমা মজবুত কালেমার দাওয়াত দেওয়া ছিল তার অপরাধ। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হলো, দলীয় নিবন্ধন বাতিল, দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল, নবীজিকে গৃহবন্দী করা হলো, নবীজি কোথাও বের হতে পারেন না, দাওয়াতি কাজ করতে পারেন না। নবীজিকে দেখলেই সব চোখ রাঙিয়ে উঠে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে, চোরা গুপ্ত হামলা করে। আমার নবীজি হঠাৎ করে একদিন সকালবেলা দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর আমার নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে, নাকটা বোঁচা, রক্ত বের হওয়া। রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা তোমার নাক বোঁচা কেন, গোটা শরীর থেকে রক্ত ঝরছে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার জন্য আমি কাবার সামনে দাঁড়ায়া যখন সেজদায় চলে গেছি, উতবা সাইবা মুখিরা সব মিলে আমাকে জড়ে ধরেছে, খড়ম জুতা দিয়া নাকি ডলা দিয়েছি, নাক আমার বোঁচা হয়ে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। হুজুর, আমি বাড়ির দিকে যাই নাই, মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশটা খুব থমথমে, না জেনে কখন আপনার উপরে হামলা করে, অন্তত আজকের দিনটা সন্ধ্যা পর্যন্ত আপনি বাড়িতে থাকতে পারবেন না, কারণ আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল কাস্তে করে বের করে নিলেন, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই, কি মক্কার হাওয়া ছিল দেখেন। যে বিশ্বনবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, যার পরে আল্লাহর পরে যার স্থান, সেই নবীজি ঘরে থাকতে পারছেন না, ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন, মক্কার বাইরে আউটসাইডে চলে গেলেন, গিয়ে মনে মনে চিন্তা করছেন, আবু বকর, রক্তক্ষরণ প্রচুর হয়েছে, তুমি কিছু খাও নাই, তোমার তো কিছু একটা ব্যবস্থা করা দরকার। এক রাখালকে পেলেন, সেই রাখাল কিছু ছাগল চড়াচ্ছিল, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, তুমি আমাকে একটা সাগি দেবে নাকি, কি করবেন আপনি? একটা সাগি দিলে পরে সাগির দুধ দহন করব, আমার আবু বকর না খেয়ে আছে, রক্তক্ষরণ হয়েছে, দেওয়া যাবে নাকি? রাখাল বলছে, না, দেব কেমন করে, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি না, আমি যদি হতাম তোমাকে দিতাম। নবজি খুব খুশি, নাহারে এই মরুর অঞ্চলের রাখালের ভিতরে ইমান নাই কিন্তু আমার অদ্দারিতা আছে। নবজি তাকে টার্গেট করে ফেললেন, নবীজি যাকে টার্গেট করেছেন সেই তো সোনার হীরক খণ্ড হয়ে গেছে। আমার নবীজি আস্তে করে বসলেন, বসে বলছেন, রাখাল, তুমি আমাকে এমন একটা সাগি দিবা যে সাগিটার পেটে বাচ্চা আসে নাই, যে সাগিটার দুধ দহন কখনো হয় নাই, যে সাগির কোনোদিন ওলানো আসে নাই, ছোট্ট একটা সাগি আমাকে দাও তো। রাখাল মুসকি মুসকি হাসি দেয়, আর মনে মনে বলে, এই বোকা লোকটা কি বলে। আমার নবীজির সামনে যখন ছোট্ট সাগিটা দিয়ে দিল, আমার নবীজি ছোট্ট সাগিটা তার কোলের মধ্যে নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়ে সাগিটার পিছন দিকে পিছনের দুই পার মাঝখানে বরাবর ওলানের ভিতরে দুটো হাত ঢুকায় দিলেন, ছোট্ট সাগির গোটা ওলান দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার নবজির হাতের বরকত আছে না নাই? আমার নবজি নখের সারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়েছে, বুখারী শরীফ আছে না নাই বলেন, ইনশাকাল কামার। আমার নবীজি যখন জন্ম নিয়েছিলেন, আবু তালেব যদিও নবীজির খুব কাছের মানুষ ছিলেন, নবীজির আপন চাচা ছিলেন, আরেক দিকে ছিলেন কাফের, কিন্তু কাফের হলো কি হবে, আমি আমার ভাষায় বলি, আবু তালেব ছিলেন একজন ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের, বেয়াদব ছিলেন না, তিনি আদবওয়ালা ছিলেন। আমার নবীজির পক্ষে সারা জীবন কাজ করেছেন, সে আবু তালেব একদিন বর্ণনা করছেন, মুহাম্মদ, একটা কথা বলবো নাকি? হ্যাঁ বলেন চাচা। কি বলবেন? তোমার যখন জন্ম হয়, তুমি যখন তোমার মার গর্ভ থেকে যখন দুনিয়া এসেছ, আমি তোমাকে নবজাতক দুই দিন, দ্বিতীয় দিন তোমাকে দেখেছি, আমি তোমাদের ঘরে আমি আসলাম, তোমাদের ঘরে আসার পরে আমি লক্ষ্য করে দেখি তোমার মা তোমাকে টাইম দেয় না, তোমাকে দেখলেই তোমার মা হাউমাও করে কান্দে,
তোমার মা কাছে বসলেই তোমার জন্য কান্দে, তোমার মা তোমার কাছ থেকে দূরে থাকে, তুমি একাকি, তোমার মা একাকি চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়ে রেখেছে। আমি লক্ষ্য করে দেখছি সেই রাত্রিতে তোমার পাশে কেউ নাই, কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি যখন খালি আকাশের দিকে তাকাও ডান দিকে, বাম দিকে থাকা চাঁদ লাভ মেরে ডান দিকে চলে যায়, আবার যখন তুমি বাম দিকে তাকাও চাঁদটা লাভ মেরে বাম দিকে চলে যায়, আবার যখন তুমি তোমার হাতটা দিয়া নাড়াচাড়া করে নিচের দিকে হাতটা নিয়ে আসো, চাঁদটা নাচতে নাচতে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখিনি, ভুল দেখেছি নাকি মুহাম্মদ বলো তো? রসুল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ চলে গেছে, আমার মাটা বিধবা, আমি সন্তান জন্ম নিয়েছি, আমি সন্তান জন্ম নেওয়ার পর মার বড় শখ আমি সন্তান স্বামীর কোলে উঠায় দিবেন, কিন্তু স্বামী তো নাই, সন্তান কোলে নিয়ে যখন যার কোলে উঠায় দেবে সেই লোকটা তো নাই, নিতে চান না, তার কষ্ট হয়। এই বিধবা নারী, এই বিধবা মা আমার কাছে আসতেই তিনি কেঁদে ফেলেন, আমাকে টাইম দিতে পারছেন না বলে আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ, নবীর দামটা কত, কি মর্যাদার নবী, সেই নবীকে মেয়েরা রসুলকে মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার নবীর জন্ম হয় নাই, সিরাত গ্রন্থে এসেছে, সেই দিন দেখলাম এক কিতাবের ভিতরে আমার নবীজির মা আমি, আমার নবীজির মা আমি না, তিনি যখন সন্তানকে পেটে লালন করছেন, পেটে ধারণ করছিলেন, সন্তান পেটে নিয়ে যখন তিনি বাইরে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তায় সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজির দাদি অর্থাৎ মামেনার শাশুড়ি সন্দেহ করলেন, আহারে আমার বউ বাটা বিধবা মেয়ে, বিধবা একজন মহিলা, সে কেন পারফিউম ইউজ করে? বাইরে যেতে তো পারফিউম ইউজ করা ঠিক না, মেয়েরা বাইরে যখন বের হবে সেই সময় তাদের সুগন্ধি ব্যবহার করা উচিত নয়, সে কেন পারফিউম, কেন সে সুগন্ধি ব্যবহার করে? এবার তিনি ধমকের সুরে বললেন, ও আমার বৌমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? মুস্কি হাসি মেরে মামিনা বলছেন, আমার শাশুড়ি আম্মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন, যেদিন থেকে আমার এই পেটে আমার বাচ্চাটা এসেছে সেদিন থেকে আমার কোনো পারফিউম ব্যবহার করা লাগে না, যেদিকে যাই চতুর্দিকে আকাশ বাতাস সব সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমার নবীজি যখন পেটে ছিলেন, মামেনা বলেন, মামেনা যখন কোনো কূপের ধারে চলে যেতেন, কূপের পানি তুলতে যেতেন, কূপের পানি কূপ থেকে তুলবেন, যখন তিনি যেতেন দড়ি লাগত না, তিনি যখন কূপের ধারে গিয়ে দাঁড়াতেন সঙ্গে সঙ্গে নিচে থাকে পানি কূপের উপরে উপচে পড়ে আসত। তার বান্ধবীরা বলত, আমেনা তুমি চুপ করে দাঁড়ায় থাকো, আমাদের পানি তুলতে সুবিধা হোক। সুবহানাল্লাহ বলেন, সেই বরকতি নবী, সেই রহমতি নবী, যে নবীর শান মান আল্লাহ পাক এত মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, যে নবীর উম্মত হবার জন্য অনেক নবী লালায়িত ছিলেন। মুসা মাঝে মাঝে বলতেন, আল্লাহ রসুল না বানায়া আমাকে, আমি মুসা যদি শেষ নবীর উম্মত যদি হতাম, নিজেকে ধন্য মনে করতাম। যেরকম সুবহানাল্লাহ, এত একজন দামি নবী আমার, সেই নবীজি টিকতে পারলেন না, মক্কার মানুষগুলো তাকে ঘর ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দেওয়ার প্ল্যান পর্যন্ত নিয়েছে। নবজির দাওয়াতি কাজ বন্ধ নাই, নবজি দাওয়াতি কাজ করার জন্য চলে গেলেন তায়েফের মাটিতে। সম্মানিত ভাইয়েরা, নবজি বুক ভরা আশা নিয়ে ভাবলেন, মক্কার মানুষ আমাকে আমাকে দাম দিচ্ছে না, একটু যাই তো তায়েফে। আমার নবজির কাছে প্রিয় তায়েফটা ছিল, খুব পছন্দের, তার বাল্য স্মৃতি কিছু ছিল, তিনি মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন পাঁচ বছর, কয় বছর, পাঁচ বছর। তো মা হালিমাতুস সাদের বনু সাদে যেতে যে রাস্তাটা ব্যবহার করা লাগতো সেটা হচ্ছে ভায়া ছিল হলো তায়েফ। যেমন নবীনগরের মানুষ যখন ঢাকা যেতে চায় বাস বাই বাস, সে বাই রোড, তখন ময়নামতি ভায়া, তাই না? ক্যান্টনমেন্টটা ভায়া, ক্যান্টনমেন্ট দিয়ে এরপরে যেতে হয়। তো আমার নবীজির বনু সাদে পাঁচ বছর বেড়ে ওঠা, তো যাওয়া লাগতে হলো ওই তায়েফ হয়ে। ভাবলেন, দেখি তায়েফের মানুষ কি একটু কালিমার দাওয়াত দিতে যাইতো। বুক ভরা আশা নিয়া গেলেন তায়েফে, গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু বলেছেন। তায়েফের বুড়া বুড়া নেতাগুলো, সেই তায়েফের বয়স্ক নেতারা
উশৃঙ্খল কোনো কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। লেলিয়ে দিয়ে বলল, তোরা যেমন করে মারবি আমরা খুশি হব, মুহাম্মাদকে মেরে ফেলে দে। চোকা চোকা পাথরগুলো হাতের মধ্যে নিল, সেই পাথরগুলো হাতের মধ্যে নিয়া এলো পাতাড়ি যখন মারার শুরু করে দিয়েছে নবীজি একাকে কি করবেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে সাদা জুব্বাগুলো লাল হয়ে গেছে। নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, মাথা রক্ত গড়ে গড়ে গিয়ে পায়ের তলার সাথে জমার জুতার জমাট বেঁধে গেল। নবজির গায়ে তারা ধাক্কা দেয়, নবজির কোনো সেন্স নাই, তারা মনে করেছে মুহাম্মদ বিন আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবজির বেশ কিছুক্ষণ হুঁশ নাই, আমার নবজির কিছুক্ষণ পর হুঁশ ফিরল, চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। নবজি আর সামনে পিছনে তাকায় যখন দেখলেন কেউ নাই, সেই সময় তিনি একটু আস্তে করে উঠলেন, দাঁড়ালেন, একটা দৌড় মারলেন। তিনটা দিন খান নাই, তিনটা রাত তার কোনো ঘুম নাই, আমার নবজি না খাওয়া নবজির না ঘুম, দাওয়াতে কাজ করতে সে রক্তাক্ত দেহ নিয়া যখন তিনি দৌড় মারলেন, এক দৌড়ে সামনের দিকে যেতে যেতে দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান, প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণাও পেয়েছে। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ার মাথা ঠিক রাখতে পারলেন, আবার চিত হয়ে পড়ে গেলেন। নবজির পাশে কেউ নাই, জিব্রিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা কুল অস্থির হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হবে। রাসূল বলেন, ভাই জিব্রাইল, মুসার মতো দাওয়াত মুসার মতো আমি দোয়া করব না, নূহ আলাইহিস সালামের মতো আমি দোয়া করব না, আমার দোয়া সম্পূর্ণ অন্যরকম, আমি বিনয়ী নবী, আমি ক্ষমা ক্ষমাকারী নবী, আমি ক্ষমা করি, আমি মাফ করি, আমি বিনয়ী। এই তায়েফের মানুষ বোঝে না, আমি তায়েফবাসীকে মাফ করে দিলাম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আমার দেশে আজকে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি চলছে, ক্ষমা না প্রতিশোধ, প্রতিশোধের নীতি চলছে। আমার নবজি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? আপনি ক্ষমা করতে শিখবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনি প্রতিশোধ দিবেন, আল্লাহ আপনার প্রতি কঠোর হবেন, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, নবজি চিত হয়ে পড়ে গেলে আঙ্গুর বাগানের ভিতরে সিরাত ইবনে হিসামের ভিতরে এসেছে। আমার নবীজি যখন চিত হয়ে পড়ে আছেন, একজন খ্রিস্টান যুবক ওই বাগানের কেয়ারটেকার নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, ও যুবক, তোমার নামটা কি, কোথায় তোমার বাড়ি, রক্তাক্ত অবস্থা। নবীজির কোনো হুঁশ নাই, কোনো কথা মুখ থেকে বের হচ্ছিল না। এমন সময় ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, যদি তাকে কিছু না খাওয়া দেয়, কিছু পানি না দেই, মারা যাবে। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি, আঙ্গুর বাগানের গাছ থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে এবার সেই যুবক রসুলের সামনে ধরে বলছে, যুবক, এই রসগুলো তুমি খাও, তাছাড়া বাঁচবা না, কোনো রক্তক্ষরণ তোমার কম হয় না, কোনো রক্ত তোমার দেহে নাই। আমার নবীজি হাত কাঁপতে কাঁপতে দুর্বল দেহ নিয়ে আসতে করে সেই গ্লাসটা নিলেন, মুসকে একটা হাসি দিয়া বিসমিল্লা বলে তিন ঢোকে তিনি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। চোখটা আস্তে আস্তে করে তুলে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? যুবক বলতেছে, আমার সঙ্গে দেখা হলো না, কথা হলো না, আমার নামটা কেমন করে বলে, তুমি আমাকে চেনো কেমনে? রসুল বলছেন, তোমার বাড়ি কি নিনোয়া নামক গ্রামে না? আরো আশ্চর্য হয়, বলতেছে, আমার বাড়ি গ্রামের নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল, তোমার সঙ্গে তো আমার দেখা হয় নাই। এবার রসুল মুসকে হাসি মেরে বলছেন, ও যুবক, তোমার গ্রামে, যেই গ্রামে তোমার জন্ম সেই গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনুস ইউনুসের জন্ম সেই গ্রামে, জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক এবার বলতেছে, ও যুবক, কেমন করে আমার নিনোয়া গ্রামের নামটা জানলা, আমার নামটা জানলা, আবার এত দূরের সেই নিনোয়া গ্রামে একজন নবীর জন্ম হয়েছে, তুমি এত দূর থেকে কেমন করে জানো? আমার নবী যে মুসকে হাসি মেরে বলছেন, ও যুবক আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না, এবার আদ্দাস করলো কি, আবেগটাকে ধরে রাখতে না পেরে দুইটা হাত খ্রিস্টানি কায়দায়
নবজিত দুই পায়ের দিকে নিয়ে যেয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করে দেবে। আমার নবজিস তৎক্ষণাৎ খেপে গেলেন, রেগে গেলেন, চোখ বড় করে ফেললেন, দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক আলিঙ্গন করে নিয়ে বলছেন, যুবক আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, একমাত্র আল্লাহর সামনেই নত করতে হয়। জোরকান সুবহানাল্লাহ। রসুল তাকে কি দিলেন? দাওয়াত দিলেন। কি দিলেন বলেন? দাওয়াত দিলেন, আল্লাহর সামনে নত করতে হয়, আল্লাহ ছাড়া কারোর সামনে নত করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, তুমি কি আল্লাহর নবী নাকি? রাসূল বলছেন, হ্যাঁ, আমি তো শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কালিমা পড়ে আনিলেন, বুক বড় আশা তার ভরে, বুকটা ভরে গেল তার আহারে, এই খ্রিস্টান যুবকটা কালিমা পড়ে নিয়েছে। আমার নবীজি সেই জায়গা থেকে আসতে করে মক্কায় ঢুকলেন। মক্কায় ঢোকার পর কিছুদিন পর থাকতেই পারলেন না, সাহাবে কেরামকে কিছু অংশ আবিসিনিয়ায় পাঠায় দিলেন, সাহাবে কেরামকে এদিক সেদিক পাঠায় দিলেন, শেষ পর্যন্ত কোন এক রাতে আধারে চূড়ান্ত পাকা পোক্ত হিসাব হয়ে গেছে। আবু জেল বললা আজকে মুহাম্মদের কাল্লা হাজির করে জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ, এই যে এত কিছু হলো কেন, কি জন্য হলো? আমার নবীজি কি উগ্র ছিলেন নাকি, উশৃঙ্খল ছিলেন নাকি? তিনি কি ছিলেন? বিনয়ী ছিলেন, ভদ্র ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, কিন্তু এরপরেও নবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? এর মূল কারণ একটাই ছিল, সেটা হচ্ছে আমার রাসূল এই জমিনে চেয়েছেন কার শাসন? আসতে বলবেন না, কার শাসন? আমরাও চাইবো কার শাসন? আল্লাহর শাসন। এই ইতিহাসগুলো একটু টানার কারণ হল নবীজির জীবনগুলো আমাদের জানা দরকার। উগ্রতা ইমানের জীবনে, ইমানদারের জীবনে আসতে পারে না, ধৈর্যহীনতা ইমানদারের জীবনে আসতে পারে না। পারিবারিক জীবনে রসুল কত বিনয়ী ছিলেন, রসুল এত বিনয়ী ছিলেন যে নবীজির চার স্ত্রী একদিন সামনে বসে আছে। কয়জন স্ত্রী? চারজন স্ত্রী এট এ টাইম বসে আছে। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমাদের চারজনের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে, চারজনই বলে আমাকে বেশি ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন। রসুল বলছেন, শোনো, এমন প্রশ্ন করেছ, এই জবাবটা আমি আজকে দেব না, কালকে দেব, যাও। চারজনকে ঘরে পাঠায় দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, মোট আটটা খেজুর নিলেন, দুইটা করে প্যাকেট করলেন চার স্ত্রীর জন্য, চারটা ঘরের জন্য। দুইটা করে খেজুর হাতের মধ্যে নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমার ঘরে আসছি, আমি তোমাকে দুইটা খেজুর লুকায় দিয়ে গেলাম, এই যে আমি তোমাকে লুকায় দিয়ে গেলাম, আর তোমাকে বলছি আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমার ঘরে যে আমি দুইটা খেজুর লুকিয়ে দিয়ে গেছি এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চলে আসলেন তিনি। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়ে চার স্ত্রী গিয়ে নবীর সামনে বুক উঁচু করে, হুজুর তো আমার নামটাই বলবেন, আমার নামটাই বলবেন, চারজন একই আশা নিয়ে গেছে। নবীর সামনে গিয়ে বলছে, হুজুর আজকে আপনার নামটা ফাইন্ড আউট করেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল মুসকি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকালকে লুকায়া লুকায়া দুইটা খেজুর দিয়ে আসছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। বিনম্রতার মূর্ত প্রতীক, বিনয়ের মূর্ত প্রতীক আমার রসুল। সেই রসুলের উম্মতরা উগ্র হবে না বিনয়ী হবে? উগ্র হবে না বিনয়ী হবে? বিনয়ী হবে। জমিনে চলবে তার অহংকার মুক্ত হয়ে। লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি যখন হাঁটতেন বুক উঁচু করে নয়, মাথাটা একটু নিচু করে বৃদ্ধাঙ্গুলের দিকে পায়ে, বৃদ্ধাঙ্গুলের দিকে তাকায় তাকায় তিনি হাঁটতেন, মাথা নিচু করে হাঁটতেন। নবীজিকে আগে কেউ সালাম দিতে পারে নাই, রসুল আগে সালাম দিয়ে ফেলেছেন। এক সাহাবি রসুলকে আগে সালাম দিতে পারেন না, তার ভিতরে একটা জিদ চেপে গেল, আজকে যেমন করি হোক, টেকনিক করে হলো আজকে সালাম দেব আগে। তিনি করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। নবীজি কাছাকাছি যখন চলে আসছেন, রসুলকে হঠাৎ করে আড়াল থেকে বের হয়ে রসুলকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবি, এমন কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে কান সুবহানাল্লাহ।
কি বিনয় আমার রাসূল ছিলেন, তার যদি উম্মতের দাবি আমরা করতে চাই আমাদেরকেও বিনয়ী হতে হবে, আমাদেরকে নম্র আচরণের হতে হবে। ক্ষিপ্র হওয়া যাবে না, রাগারাগি করা যাবে না, বইয়ের সঙ্গে রাগটাক কইরা একদম চূড়ান্ত কথা মুখ দিয়ে বের করে ফেলে, তালাক বলে ফেলে, আসে না নাই, আসতে বলবেন না, আছে না নাই, আমার নবীর সঙ্গে কোনো স্ত্রী গণ্ডগোল হয়েছে এমন কোনো রেকর্ড আছে নাকি, না, আমার আপনার হওয়া যাবে না। আজকের মাহফিলে মায়ের আসেন কিনা জানি না, আমার কথাগুলো মারা শুনছেন কিনা জানি না, আমার মা যারা আজকে আমার আলোচনাগুলো শুনছেন আপনাদের জন্য কথাগুলো প্রয়োজন আছে। স্ত্রীকে বিয়ে করে বাড়িতে আনার পর তার সমস্ত কিছু দেখার দায়িত্ব স্বামীর আছে না নাই, আসতে বলবেন না, আছে না নাই, কিন্তু আপনি রাগ করে চূড়ান্ত ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বিনয়ী না হয়ে উগ্র হয়ে আপনি তালাক দিয়ে দিলেন, তালাক দিয়ে আবার পরে কান্দে, এরকম আছে না নাই, তালাক দিয়ে পরে কি করে কান্দে, এরকম বহু অ্যাভেলেবেল আমাদের কাছে নিউজগুলো আসে। সেদিন একজন বলতেছে, হুজুর কাম তো সারছি, কি করছো, খুঁজে রাখতে মার্ডার, কি মার্ডার, কে বউ তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধা তালাক দিছি, যেরকম নাউজবিল্লা, এটা কোনো কথা বলেন তো, তাহলে আমাদের কণ্ঠ হবে, আমাদের কণ্ঠ হবে উগ্র না নম্র, আমাদের কণ্ঠ হবে উঁচু আওয়াজে না নিচু আওয়াজে। আল্লাহ তাআলা বলেছেন, وَقْصِدْ فِي مَشْيِكَ وَخُضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتِ الْحَمِيرِ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার আওয়াজকে তুমি ক্ষীণ করে ফেলো, নিচু করে ফেলো, উচ্চ আওয়াজে কথা বলো না, উচ্চ আওয়াজে কথা বলতে গেলেই তুমি শাশুড়িকেও তালাক দিয়ে দিবা, কি কথা বোঝেন নাই, এগুলো করা যাবে না। আমার ভাইরা, ভাষাগুলো অসুন্দর হওয়া দরকার না, সুন্দর হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার, সুন্দর করে কথা বলবো আমরা। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا। সুন্দর করে কথা বলো, কার হুকুম, আসতে বলবেন না, কার হুকুম, সুন্দর করে কথা বলবে, এটাও তোমার জন্য সাদকা, এটাও তোমার জন্য দান, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই কথা বলতে গিয়ে জ্ঞান যদি না থাকে কথা বলতে যেও না। আল্লাহ বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সাপাবাজি করো না। আমার দেশে সাপাবাজ আছে না নাই, আসতে বলবেন না, আছে না নাই, সাপা মারতে মারতে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের 40 বার, আছে না নাই, লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কথা বলতে যেও না, কার কথা, এগুলো সব হচ্ছে বিনয়ের ওয়াজ। কিসের ওয়াজ বলেন, বিনয়। এই বিনয় নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো, এখনো শুনতে রাজি আছেন তো? আচ্ছা, আরো তো আছে, 17টা পয়েন্ট আছে, এই ওয়াজ শেষ করতে 7 দিন লাগবে, কদিন লাগবে, 7 দিন থাকবেন, কয় আসি কটা আসি, কি আবেগটা ভালো, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা পরিবেশ আসবে দেশের বিভিন্ন জায়গায় 5 দিন 6 দিন ধরে মাহফিল হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো একদিনই হয় না, একদিন হতেই তার মানে কাফন দাফন শেষ, ঠিক কিনা বলেন, কত তদন্ত, তদন্তের শেষ নাই, কত তদন্ত, ওনার বাড়ি কোথায়, যে বক্তা সে বাড়ি কোথায়, তার বাপ কি করে, তার মা কি করে, তার দাদার নাম কি, কি কথা কি বুঝতেছেন আপনারা, বুঝতেছেন আপনারা, এই তো হচ্ছে অবস্থা। আচ্ছা, বিনয়ী মানুষ যারা হবে চলতে নিয়ে তারা কখনো অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে। এরপরে যখন আমরা অন্যর দিকে তাকাতে যাব, তাকানোর ক্ষেত্রে ইসলামের কিছু হুকুম আছে না নাই বলেন, আসতে বলবেন, আসে না নাই বলেন। আমার নবীজি তো এমন নবীজি ছিলেন, রসুল কখনো আর চোখে কখনো তাকান নাই,
আমার মুখটা এইদিকে আসি, আমার নবীজি আমরা কিন্তু অনেক সময় দেখি মুখটা এইদিকে রেখেছি, কিন্তু আর চোখে ডান দিকে কে আছে দেখতেছি, বাম দিকে কে আছে দেখতেছি, কিন্তু আমার নবীজির সারা জীবনের সুন্নত আমল কোনোদিন আমার নবীজি আর চোখেও তাকান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি স্ট্রেট রসুল ছিলেন। আমাদের কানকে কন্ট্রোল করতে হবে। বিনয়ী মানুষ কখনো কানাকানি করবে না, কানের কথা বিশ্বাস করে কোনো কিছু অনুমান আন্দাজ করবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। কোন কান কথায় আমরা মনোযোগ দেব না। আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা নিয়ে অনেক কথা বলেছেন, গীবতের বিষয় নিয়ে অনেক শব্দগুলো চয়ন করেছেন। গীবত করা মানে নিজের আমলগুলো গীবতকারীর আমল নামায় ট্রান্সফার করে দেওয়া। আমরা এই সমস্ত কাজগুলো করব না, আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, বিনয়ী হয়ে যাব। আমাকে ভালোবাসবেন কে? আস্তে বলো, আমাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। এই বিনয়ীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো, সেই সবচেয়ে বড় বিনয়ী, আজান যখন হবে তখন সে অহংকার দেখাবে না নামাজে যাবে? নামাজে যা, না যাওয়া মানে কি করা? বলেন 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 বলেন। কাকে দাম না দেওয়া, কার কথার হুকুমকে অবহেলা করা, এটা একটা অভদ্রতা, অবাধ্যতা, উগ্রতার লক্ষণ। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে যারা বিনয়ী বান্দা তারা কি করবে? বিনয়ী বান্দারা জমিনে বিনয়ী হয়ে চলবে, জাহিলদের সঙ্গে তর্ক না করে সালাম দিয়ে বিদায় নেবে। আর রাত যখন গভীর হয়ে যাবে, এত লম্বা রাত, শীতের রাত, ঘুম পাড়তে পারতে আর ঘুম আসে না, কিন্তু ঘুমটা পারবে কখন? এই এই দেশে এখন ট্র্যাডিশন হয়ে গেছে, সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে, মানুষ ঘুমায় রাত নয়টায় না রাত একটায়, সারা রাত জেগে থাকি। কি হয়, কি সময়, কেমন করে সময়গুলো কেটে যায়। এই যে মাশাআল্লাহ মোবাইলটা আছে, মোবাইলটা থাকলে পরে বউ লাগে না। আমি কি ভুল বলতেছি? বউ লাগে না, বাস্তব কথাগুলো বলতেছি। মোবাইলটা এমন একটা আসক্তি হয়ে গেছে, ফেসবুক আসক্তি হয়ে গেছে, ফেসবুকে ঢুকে গেল, ঘন্টার পর ঘন্টা চলে গেল, আমল নাম আমলগুলো তার হলো না। ঘুমানোর পূর্বে কিছু আমল সন্নত আমল আছে না নাই বলেন? আমার নবজি ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু বানাতেন, ঘুমের দোয়াটা পড়তেন। যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তিনটি বার পরে যদি ঘুমাতে পারে, গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। কিন্তু আজকে এই সময় এই এই সুযোগগুলো আজকে আমরা হাতছাড়া করে ফেলেছি অনেকেই। সময় নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার বিনয়ী বান্দা হও, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, রাতটা কাটিয়ে দিতে হবে সেজদার মধ্য দিয়া, রাতটা কাটাতে হবে কিয়ামের কিয়ামের মধ্য দিয়া, গোটা রাত দরকার নাই, কুমিল্লা ইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ আমরা দাঁড়িয়ে যাব, কারণ সেই সময় আমার আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। সেই সময় বিনয়ী বান্দারা যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে দেখলি না, তুই আমার জান্নাত দেখলি না, তুই আমার জাহান্নাম দেখলি না, শুধু আমাকে বিশ্বাস করলি, আমার কালামকে বিশ্বাস করলি, যা বান্দা সেজদা দিলি রুকু দিলি সব কবুল করলাম, আমি তোর জন্য জান্নাতের বাজে এটা আমি আল্লাহ পাশ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর কি ওয়াদা দিয়ে নিলেন, না আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, মাহফিলে এসে অন্তত একটা শিক্ষা তো নেওয়া দরকার, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব আমরা। জোরে বলি ইনশা আল্লাহ। আমার বন্ধু হবে অসৎ না সৎ, আমার চলাফেরা হবে বাতিলের সাথে না হকের সাথে, আমার দলটা হবে দুনিয়ার না আল্লাহর, কবরে প্রশ্ন হবে কয়টা, ওই প্রশ্ন রেডি করব মরার পর না মরার আগে,
মরার পরে না মরার আগে? বিনয়ী বান্দারা প্রশ্নগুলো রেডি করে নেব আমরা। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার সময় কি সুন্দর করে বলে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে, এই আশাবাদ ব্যক্ত করে অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলে ডোনেট করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে তুমি আল্লাহ কবুল করো। সবাই যে যেখানে আছেন, আমার মনে হয় একটু বসা দরকার, দোয়ার জন্য একটু বসলে একটু আদব হয়, একটু বসি আমরা। আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। জি, একজন বড় আলেমে দিন আব্দুল করিম, শেখ আব্দুল করিম, তিনি অসুস্থ হয়ে স্ট্রোক করেছেন। আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। আমার উজ্জ্বল ভাই, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নেক মকসুদকে কবুল করো। তার বাবা কে? আপনি ওনার বাবা? আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ দেখেন না, ওনার বডি আমার বডি এক, কয়েকশোটা গোস্ত আছে। অনেক মাহফিলে, জি আলহামদুলিল্লাহ, জি 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 আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তুমি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। তা আজকে সভাপতি এবং বক্তা মিলে গেছে, গায়ে তেমন গোস্ত রোস্ত নাই, কয়েকশোটা গোস্ত আছে। তো যাই হোক, আমরা আমাদের জন্য দোয়া করবো, সবাই দোয়া করবেন না? যে দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে দিনের কথাগুলো বলার তৌফিক দান করে। খুব হাসি খুশি মানুষ, আমার মনে থাকবে আপনাদের কথা। আপনারা খুশি হয়েছেন তো? আমিও খুশি, আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? নাই? আচ্ছা, মা বোনদের দেখি একটু একটু বলি, প্রবাসী এখানে আছে তো অনেক, শাশুড়ি এবং ছেলে বউ, একটু কি পেঁয়াজ লাগে? লাগে, পেঁয়াজ লাগে, একটু পেঁয়াজ লাগে। আমাকে বলেছেন একজন, এই জন্য আমি বললাম। হ্যাঁ, এই থামেন, এখানে ভেজাল আছে নাকি? আচ্ছা, একটু ভেজাল লাগে, এই দেখেন যে বলছে মনে তার বেশি ভেজাল আছে মনে হয়। আচ্ছা, শাশুড়ি এবং ছেলে বউ একটু মতবিরোধ হয় অনেক সময়। দেখেন শাশুড়ি আম্মা কি বলে, মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে বলে, তার বান্ধবীকে ডাক দিয়ে বলতেছে, বান্ধবী শোনো, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমি এত সুখী, আমার জামাই, আমার মেয়ে জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে আমার মেয়ে জামাই তাই করে, এমন কি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার মেয়ে জামাই ধুয়ে দেয়, এত ভালো। হ্যাঁ ভালো, কাপড় চোপড় ধুয়ে দাও ভালো, সংসারের কাজ এগিয়ে দাও ভালো, তো রান্নাবান্না করা ভালো, সমস্যা কোথায়? কিন্তু কথা কিন্তু শেষ হয়নি, কিন্তু আমার ছেলে মানুষ হল না, আমার ছেলে শুধুই বউয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন? বউ যা বলে তাই শোনে। বলেন তো, এক মুখে কয় অজ হলো? এক মুখে কয় অজ হয়েছে? আচ্ছা, এক মুখে দুই অজ কি ইমানদার করে না মোনাফেক করে? বলেন বলেন বলেন। মা, আপনি যেমন বিয়ে দিয়ে আপনার মেয়েকে অন্যের ঘরে সুখী দেখতে চান, তেমনি অন্যের মেয়ে অন্যরাও অন্যের ঘরে পাঠিয়ে দিয়ে তারা সুখী সুখী হতে চায়, ঠিক কি না? এটাকে খেয়াল করে, নিজের সন্তানকে দিয়েছেন অন্যত্র, অন্যের সন্তান নিজের ঘরে এনে নিজের সন্তান বানায়া ভুল ত্রুটি মাফ করে কাছে নেবেন, দেখবেন যে এটা আপনার সন্তান হয়ে গেছে, ঠিক কি না? আর ছেলেদেরকে বলি, যুবকদেরকে, যারা বিয়ে করছ নতুন বিয়া, এরকম যারা বিয়ে করেছ যারা, আমি তাদেরকে বলবো, হয়তো এরকম গণ্ডগোল লাগছে, বউকে আস্তে করে টান দিয়ে বলবে, শোনো আমার বউ, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মা তোমার একটাই, মা এখন যেটাই হোক মা তোমার একটাই, কি করবো আর, একটু ধৈর্য ধরো, মা তোর পাল্টানো যায় না, কিন্তু বউ কিন্তু পাল্টানো যায়। কি কথা কি বোঝা গেল? একটু মেরে দিলেন, ও একটু বুঝে গেল। আচ্ছা, ওই দিকে আবার আম্মার কাছে যাবেন, আম্মার কাছে গিয়ে বলেন, আম্মা শোনেন, আমি তোমার
আমি আপনার পেটের মধ্যে কয় মাস ছিলাম? বাবা, এই 8 মাস 9 মাস তুই 450 বার পেটে গুতা মারছিস, গুতা মারার সংখ্যা গুনে রাখছে। এরপরে ডেলিভারির সময় কি যন্ত্রণা, তুই খাস না, কত কষ্ট, অসুখ বিসুখ। কেমা আমি কি আম্মা ডাকছি, কি তোর মুখে তো ডাক ফোটেই নাই, সে 2.5-3 বছরে ডাকিস না তুই, ডাক্তারের ওষুধ খাওয়ায় খাওয়ায় আর 3 বছরের মাথায় ডাক দিছিস আম্মা। মা, 3 বছর পর এত কষ্ট কইরা আদর সোহাগ করার পরে ডাকছ, আমি ডাক দিছি আম্মা 3 বছর পর, তুমি খুশি হয়েছ? আর আমার বউটা বিয়ে হওয়ার পরের দিন এসে কয় আম্মা খুশি হও না কেন? কি কথা বোঝেন নাই, একটু বুঝাই দিবেন, বুঝাই দিলে তো সব ঠিক হয়ে যাবে, আমরা ম্যানেজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পারিবারিক জীবন সুন্দর হোক, আমাদের জীবনগুলো পবিত্র হোক, আমাদের জীবনগুলো পর্দা দিয়ে হোক। বোরকা পরলেই কিন্তু বোরকাওয়ালি হওয়া যায়, পর্দাশিলা হওয়া যায় না। এখন বোরকাওয়ালির সংখ্যা কম না বেশি? পর্দাশিলা নাই, বোরকাওয়ালি আছে কিন্তু পর্দাশিলা নেই। সে বোরকার ডিজাইন কি, সে বোরকার ভিতরে কত মডেল, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আস, তাহলে কি হলো? বোরকার ভিতরে চক মানে চকচক ভাব না, এটা বোরকাওয়ালি হয়েছেন কিন্তু পর্দাশিলা হন নাই, এটা হওয়া যাবে না। দাড়ি রাখলেই কিন্তু দাড়িওয়ালা হওয়া যায়, কিন্তু নবীজির সুন্নতওয়ালা দাড়িওয়ালা হওয়া যায় না। এরকম দাড়ি বহু আছে না নাই? আচ্ছা, আমরা নবীজির সুন্নাহ দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িওয়ালা কিন্তু নামাজ নাই, এরকম দাড়িওয়ালা আছে না নাই? আচ্ছা, নামাজ পড়বো আমার কয়ক্ত, দরবারে গেলে কিন্তু নামাজ লাগে না, এরকম দরবার আছে কিনা এলাকা? এই আছে এগুলো, এগুলো বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না, এগুলো আছে না? আছে না? খাজা দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেস্তের গাছ, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? আছে। যার নামাজ নাই তার জন্য আজাব সবচেয়ে কম না বেশি? তার আজাব সবচেয়ে বেশি কার কথা? খলফুন আদাউ সলাহ ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফ ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আমি অচিরেই তাকে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে জোর করে ঢুকাই দেব। যেরকম নাউজুবিল্লাহ, নামাজ নষ্ট করলে তাহলে নামাজের অপরাধ ছোটখাটো না বড়? অপরাধ ছোটখাটো না বড়? বড় অপরাধ, অনেক বড় অপরাধ। এই দেশে কত অপরাধ করে, সেই অপরাধে জেল খাটে, কিন্তু নামাজের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এই বিষয়ে কোনো কথা আছে কারো? কারো কোনো কথা আছে? কোনো কথা নেই। বরঞ্চ নামাজ 7 দিন পরে কেন? বিসিএস পরীক্ষায় প্রশ্ন করে, 7 দিন নামাজ পড়া লাগে কেন? তুমি কি মৌলবাদী? যেরকম নাউজুবিল্লাহ, এই জাতীয় প্রশ্নগুলো করা হয়। আল্লাহ তুমি আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দিয়ে দাও। জোরে বলি আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি জমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3-4 আয়াতকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার বিনয়ী বান্দাদের পরিচয়, অনুগত বান্দাদের পরিচয় কী হওয়া দরকার, কিছু বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখী নিবাব, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালেই বরকত, যেই বাবার দিকে তাকালেই রহমত, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। হু আল্লাহ, এমন বান্দাও থাকতে পারেন মাহফিল শেষ করে বাড়ি ফিরে যাব,
বউ বাচ্চা সব পাবো রে, কিন্তু মাকে পাবো না, মা আমার কবরে, বাবা আমার কবরে। সে আব্বা মাজার চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ তাআলা দোয়া কেমন করে করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের বাসিন্দারা কত কষ্টে দিন কাটাচ্ছে আল্লাহ। বাপকে হারিয়েছে, মাকে হারিয়েছে, বম্বিং করে উড়াইয়া দিয়েছে বাপ মাকে, এতিম শিশু একা একা রাস্তা দিয়ে হাঁটে, আর আল্লাহর দিকে প্রশ্ন করে বলে, আল্লাহ আমাদের চাল নাই, ডাল নাই, খাবার নাই, আমাদের দেখার মতো কেউ নাই, আল্লাহ কোনো মুসলমান আমাদের পাশে দাঁড়ায় না, তোমার কাছে মামলা দিলাম, আল্লাহ আমরা কি জবাবটা দেব? তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, মেহরবানি করে, মেহরবানি করে মুসলিম বিশ্বের মুসলিম উম্মার জন্য অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনি এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময় আল্লাহ যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আশেপাশে কত কবর বাসী আছে রে, আল্লাহ তাআলা অনেক আওলাদরা সন্তানরা হাত পেতে আছে সেই কবরবাসীর জন্য, মেহরবানি করে আশেপাশে যে সমস্ত কবরস্থানে মাইয়াতরা শুয়ে আছেন, ইমানি হালত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহরবানি করে কবরের সমস্ত আজাব মাফ করে দাও। এই তো দুনিয়ার নিয়ম, এখন আসি কিছুক্ষণ পর নাই, কখন চলে যাব জানি না, তবে একদিন বিদায় হব, কেউ আমার সঙ্গী হবে না। এক রাত না গেলে যে স্ত্রী ঘুম হতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে লাশের কাছে আসবে না, সন্তানগুলো চিৎকার করে বলবে, আব্বা কোথায় যেতেছো, জবাব দিতে পারবো না, আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, ঘরে কোনো জায়গা হবে না আমার, বারান্দায় জায়গা হবে না, উঠানে কাপড় চা টাঙ্গায়া আড়াল করে আমাকে গোসল করানোর ব্যবস্থা করবে, গোসলটা হয়ে যাবে কেচি দিয়ে সেলাইওয়ালা কাপড় চোপড়গুলো কাটবে, এমন জামা পড়ায় দেবে রে সেই জামায় কোনো সেলাই বোতাম পকেট থাকবে না, জানাজায় হাজির করায় দেবে, ওই জানাজায় হাজির করাইয়া দিয়া জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে, ওই কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে আল্লাহ, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। বুঝতে পেরেছি আল্লাহ গো, দিন শেষে তুমি আমার একমাত্র, আমার কাছের কাছের জন আল্লাহ, মেহরবানি করে তোমার সঙ্গে আমার বেশি তাল্লুক করার, সম্পর্ক করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মরে যাব, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসতে থাকবে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাদ্য হবে, 7 দিন যাবে না রে, পেটের নারী পরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, আমার বডি কেউ চিনতে পারবে না, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। 3 মাস যাবে, 3 মাসের মাথায় কবর খুঁড়ে দেখা যাবে কবরে, ওই কবরে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে আল্লাহ,
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, শিরিক মুক্ত, বিদাত মুক্ত, কুফর মুক্ত জীবন গড়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তুমি তো বলেছ আমার কাছে গুনাহ নিয়ে আয়, কিন্তু শিরিক নিয়ে আসবি না। আল্লাহ এই জাতি আজকে কত শিরকের ভিতরে আছে, আল্লাহ সমস্ত শিরকি কাছ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত-তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.